হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিতলি। তো আজকে হলো সেই দিন যেই দিন আমরা জানতে পারবো আসলে আমার কি হয়েছে। এতদিন এত রিপোর্ট করানো হয়েছে, এটাই লাস্ট রিপোর্ট ছিল যে এটাতে আমি জানতে পারবো আমার কি হয়েছে। তো রিপোর্ট করানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে রিপোর্টটাকে কালেক্ট করব। আর যারা যারা এআইজি হসপিটালে এসে, তো তারা জানো যে রিপোর্ট অনলাইন থেকে বের করতে হয় নিজেদেরকে, এখান থেকে রিপোর্ট সেরকমভাবে দেয় না। তো এই জন্য আমরা ওয়েট করছিলাম রিপোর্টটা কখন আসবে। তো রিপোর্ট নিয়ে আমরা চলে এসেছি এখানে, যে ওয়েটিং রুমে এখানে ওয়েট করছি যে ডক্টর আমাকে কখন দেখবে। তো রিপোর্ট দেখাতে নাম লেখাতে হয় না, রিপোর্ট দেখাতে গেলে ওখানে ফাইল জমা করলে ওরা ওর ভিতর থেকে দেখে নেয়। তো এখান থেকে আমরা এন্ট্রি করে নিয়েছি, আর এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর তারপরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এটা হলো তার আগের দিনের ক্লিপ, যেখানে আমার রিপোর্ট করানোর দিন আমার যে অবস্থা হয়েছিল, আমাকে যেন তো অজ্ঞান করে নিয়েছিল, আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। যারা যারা কোরোনোস্কোপি করিয়েছে তারা ভালো করেই জানো যে কী কী করানো হয়, আর এখানে না অজ্ঞান করে করানো হয়, যার জন্য আমাকে একটা ওষুধ দিয়েছিল যেটা খেয়ে আমার কমসে কম 13-14 বার পটি হয়েছিল। আর তারপরে আমি পুরো একদম মানে আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আর অনেকেই জানতে চেয়েছিলো যে ওখানে খরচা কেমন হয়। ওখানে রিপোর্ট করাতে খুব কম টাকা যদি হয় 20,000 টাকা শুরু, একটা স্ক্যান করলেই 17,000 টাকা মতো নেয়। তো যার যেমন প্রবলেম তাকে তেমনভাবে মানে রিপোর্ট করতে হবে, তো অনেক টাকাই পড়ে যায়। 20,000 টাকার মধ্যে নর্মাল রিপোর্টটা করানো হয়। আর তারপরে তো ওখানে হোটেল খরচা প্রচুর, এক এক দিন 1500 টাকা, আর যদি একটু মানে আরও ভালো নিতে চাও 2,000-2,500। 1500 টাকার নিচে কোনো রুম নেই। আর আমরা যেহেতু আগের বারে গেছিলাম, সেই জন্য আমরা 1500 টাকার যে রুমটাই ছিলাম ওটা খুব ভালো 4-bedded একটা রুম ছিল, ছোট ছোট বেড, যে বেডে চারজন মানে এক একটা বেডে এক একজন আরামসে শোয়া যায়। তো খুব সুন্দর বেড ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো মানে সব দিয়ে যদি বলো প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তো আমরা এই যে চলে এসেছি ফাইনালি আজকে ডক্টর দেখাতে, ডক্টর আমাদের কি বললো সেটাই বড় কথা। আমাকে প্রথমে বলেছিল অপারেশন করতে হবে, ভেতরে একটা ইনফেকশান আছে যেটা ওষুধের দ্বারা কম নাও হতে পারে। তো তারপর ডক্টর দেখানোর পর আমাকে বলল যে না, এখনই আমরা অপারেশন করব না, আমরা তোমাকে 3 মাসের ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় দেন অপারেশন করতেই হবে। তো তারপর আমরা একটু রিল্যাক্স হলাম, এটাই বাড়ির লোক চাইছিলো যাতে অপারেশন করতে না হয়, আর আমি ওটাই চাইছিলাম। তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমি 3 মাসে সুস্থ হয়ে যাই, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর আমরা একটু রিল্যাক্স হয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, এখানে একটা মল মতো ছিল ওখানে গেছিলাম, ট্রেনসে গেছিলাম, সব জায়গায় ঘোরাফেরা করলাম, কিছু কিছু শপিংও করেছি যেগুলোর মানে ক্লিপ নেওয়া হয়নি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট।